হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো আমার কাছে একটা কার্টেজ আছে, মডেল হচ্ছে 88A। তো এই কার্টেজটা কিভাবে রিফিলিং করতে হয় তো আজকে আমি সেটা দেখাবো। তো রিফিলিং করার জন্য ফার্স্টে যে জিনিসগুলো লাগবে আমাদের, এক তো পাউডার লাগবে রিফিলিং এর যে ইঙ্ক, আমাদের একটা স্ক্রু ড্রাইভার লাগবে চার মাথার, একটা চিমটি লাগবে, একটা কাপড় লাগবে পরিষ্কার করার জন্য। ঠিক আছে, তো শুরু করা যাক। তো ফার্স্টে এই যে সাইডটা দেখছেন, এই সাইডের যে স্ক্রুটা আছে এটাকে খুলে নেব। এরপর স্ক্রুয়ের নিচেই দেখছেন একটা যদি হাতে যদি খুলতে অসুবিধা হয় তো আমরা চিমটির সাহায্য নেব, একটা লক আছে লকটা খুলে দেব। এরপর তার উল্টো সাইডে আর একটা লক আছে এই ধরনের, এটা আমরা চিমটির সাহায্যে খুলে নেব। দুটো লক খোলার পরেই আমরা জাস্ট এটাকে এরকম টানলেই এটা খুলে চলে আসবে। তো ফার্স্টে এই সাইডটা আমরা পরিষ্কার করে নেব। এটা খোলার জন্য এটাকেও খুলে নিতে পারি। খোলার পর ড্রামটাকে এইভাবে বার করে নেব। এই জায়গাটায় ওয়েস্টেজ কালিগুলো জমা হয়ে থাকে, তো এটাকে আমাদের ক্লিন করে নিতে হবে। তো নাট আমি খুলে বার করে নিচ্ছি। এরপর এটা টানলেই খুলে যাবে। এটা একটু পরিষ্কার করে নিই। এই যে কালিটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্টেজ কালি, এটাকে ফেলে দিতে হবে। তো আমাদের কাছে ব্লোয়ার আছে, ব্লোয়ার দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর পুনরায় এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। এই যে ঘাট আছে দেখছেন, ঘাটের মধ্যে এটাকে আবার বসিয়ে দিতে হবে। নাটগুলো আবার টাইট দিয়ে দিচ্ছি। এটাকে একটু পরিষ্কার করে, এই যে দুটো ক্ল্যাম্প আছে ক্ল্যাম্পে বসিয়ে দেবো। এরপর ড্রামটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওখানে পড়ছিলাম পড়তে করতে ব্যাংক আবার নাকি মানে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা আছে এটা এর মধ্যে ঢুকি আটকে দিতে হবে। এই সাইডের এটা লাগিয়ে দিলাম। এই পার্টটা আপাতত সাইডে রেখে দিলাম। এবার এই পার্টটা এর মধ্যে আসলে কালিটা ভরা হয়। তো এই যে ম্যাগনেটিক রোলারটা এটা দেখছেন, এটার সাইডে একটা স্ক্রু আছে, এই সাইডটা খুলবেন না, এই সাইডে গিয়ারগুলো নাহলে খুলে পড়ে যাবে। তো এই সাইডটা খুলবো, এই সাইডের নাটটা আমরা ওপেন করবো।
টানলেই খুলে যাবে। ম্যাগনেটিক রোলারটা আস্তে করে এইভাবে ধরে ঘোরালেই খুলে যাবে। এই গিয়ারগুলো আপাতত খুলে রাখছি। এবং এই কালিটাকে এখানে ঢালি, দেখছেন সামান্য একটু কালি আছে। তো এর মধ্যে সামান্য একটু কালি আছে, এটাকে ওয়েস্টেজ কালি এটাকে এখানে ঢেলে রাখলাম। এরপর এটাকেও আমরা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নেব। আমরা রিফিলিং করব। এর জন্য রিফিলিং করার আগে এই প্যাকেটটাকে আমরা একটু নাড়িয়ে নেব, তাহলে এটা ভালো করে মিক্স হয়ে যায়। এরপর কাঁচির সাহায্যে আমরা কেটে নেব। কেটে এইভাবে আমরা কালিটাকে তো আমরা পুরো কালিটা এখানে ঢেলে দিয়েছি। তো এরপর আমরা ম্যাগনেটিক রোলারটাকে আর এখানে লাগিয়ে দেবো। তার মধ্যে যে আগের রিংগুলো আছে ওটাকে আমরা আর একবার ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নেবো। তো ম্যাগনেটিক রোলারটাকেও আমরা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই যে লম্বা সাইডটা দেখতে পাচ্ছেন, এই লম্বা সাইডটায় আমরা এই ক্যাপ আর গিয়ারটাকে লাগিয়ে নেব। এবং তার উল্টো সাইডের ক্যাপটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এই সাইডে গিয়ারটাকে ম্যাচ করে লাগাতে হবে। ঘোরালেই বুঝতে পারবেন সেট হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে লাগাতে হবে, এটাকে এইভাবে লাগাতে হবে, এই যে এটাকে ম্যাচ করে এখানে লাগাতে হবে। এটাকে হালকা করে হাত দিয়ে প্রেস করে দিতে হবে এবং গিয়ারটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে এখানে গিয়ারটা ঠিকঠাক বসেছে কিনা। তো ঠিকঠাক বসে গেছে। তো এবারে নাটটাকে এখান দিয়ে টাইট লাগিয়ে দেবো। এটাকে এরকম একটু ঘুরিয়ে দেখে নেব। ঠিক আছে, কালি আমার ইকুয়ালি আসছে। তো এবার এটাকে ফিটিং করে দেব।
এবার আমাদের যে আর একটা পার্ট ছিল সেই পার্টটাকে আর এইটাকে এইভাবে রেখে এই যে স্প্রিংটা দেখছেন স্প্রিংটা এইভাবে চেপে এইভাবে ফিটিং করে দেবো। স্প্রিংটা বেরিয়ে আছে, এটাকে তুলে দেবো ভেতরে, স্প্রিংটা ঢুকে আছে। এইবারে এই যে গিয়ারটা দেখছেন এই সাইডটা, এই সাইডটা ফার্স্টে লকটা লাগিয়ে দেবো, একটু চেপে লকটা দেখে লক লেগে গেছে, এবং এই সাইডটাতে লকটা লাগিয়ে দেবো, দুটো লক লেগে গেছে, এবং এই সাইডের নাটটা এবার লাগিয়ে দেবো। হয়ে গেছে, তো আমরা একবার টেস্ট করে দেখে নেবো ঠিকঠাক হয়েছে কিনা। তো এর জন্য আমরা প্রিন্টারের কাছে যাচ্ছি। আর নাটটা আমরা খুলে দিলাম, যেটা রিফিলিং করলাম সেটা লাগিয়ে দিচ্ছি। তো টেস্ট পিন দিয়ে দেখে নিচ্ছি, রিপোর্ট ডেমো পেজ, ওকে। তো আমাদের প্রিন্ট ঠিকই আছে, তো আমাদের রিফিলিং সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।